সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে ফের হেফাজতে নিতে চায় সিবিআই এবং সেই আবেদন আজকে শিয়ালদা কোর্টে করা হয়। তিন দিনের জন্য দুজনকে হেফাজতে চেয়ে শিয়ালদা কোর্টে সিবিআই এর তরফে আবেদন জানানো হয়। আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। প্রকাশ, এইটা আমি তোমার থেকে জানতে চাইছি, একেবারে স্পষ্ট জানানো হয়েছিল দুজনকে অর্থাৎ সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে মুখোমুখি জেরা করার প্রয়োজন রয়েছে, সেই কারণে তিন দিনের জন্য তাদের নিজেদের হেফাজতে নিতে চেয়েছিল সিবিআই? কি হলো আদালতে? দেখো, আবার সিবিআই এর আধিকারিকরা যারা কোর্টে ছিলেন বা সিবিআই এর আইনজীবী তারা কিন্তু ফের প্রশ্নের মুখে, এবং যখন শুনানি শুরু হয় সিবিআই তরফে দাবি করা হয় বা সিবিআই তরফে সওয়াল করা হয় যে আমরা নতুন করে তিন দিনের জন্য দুজনকেই কিন্তু কাস্টাডিতে নিতে চাই, যেহেতু একাধিক নতুন তথ্য সামনে এসছে, টালা থানার সিসিটিভি ফুটেজের বেশ কিছু তথ্য সামনে এসছে এবং দুজনকে মুখোমুখি বসিয়ে আমরা কিন্তু জেরা করতে চাই। তখন বিচারকের প্রশ্ন, আপনারা কি জেলে গিয়ে দুজনকে জেরা করেছেন, যে নতুন তথ্য আপনারা সামনে আসার কথা বলছেন বা সিসিটিভি ফুটেজের ফরেন্সিক রিপোর্টের সামনে আসার কথা বলছেন, সেই সমস্ত তথ্য নিয়ে কি জেলে গিয়ে জেরা করেছেন? জেলে যদি জেরা করে থাকেন তাহলে সেই বয়ানের কপি আমাকে দেখান। তখন সিবিআই তরফে বলা হয় যে না, জেলে গিয়ে কোনোভাবে তাদের জেরা করা হয়নি, জেরা করার জন্যই তাদের কিন্তু কাস্টাডিতে আমরা নিতে চাইছি। তখন বিচারক আবার বলেন যে না, জেলে গিয়ে জেরা না করে বা আপনাদের যদি মনে হয় যে জেলে গিয়ে আপনারা জেরা করছেন এবং আপনারা তাদের প্রশ্ন করলে তারা সঠিক উত্তর দিচ্ছেন না বা তারা কোঅপারেট করছেন না, তাহলেই আপনারা কিন্তু পিজি প্রেয়ার করতে পারেন। অর্থাৎ বিচারকের তরফে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হলো যে এখনই আজকেই কিন্তু পিসি প্রেয়ার গ্রান্ট করছেন না তিনি, জেলে গিয়ে প্রথমে জেরা করুন, জেলে গিয়ে তাদের তথ্য দেখান, যে নতুন তথ্য বা মোবাইল ফোনের কথা বলা হয়, আজকে সিবিআই আইনজীবী বলেন যে তিনটে মোবাইল ফোন তারা ফরেন্সিক টেস্টের জন্য পাঠানো হয়েছিল এবং সেখান থেকে সমস্ত ডেটা এবং তথ্য এক্সট্র্যাক্ট করার পর তারা রিপোর্ট পেয়েছেন, সেই রিপোর্ট, সেই তথ্য, সেই নতুন এভিডেন্স সামনে রেখে জেলে গিয়ে জেরা করুন, সেখানে তারা যদি কোঅপারেট না করেন, অসহযোগিতা করেন, তাহলে আবার নতুন করে আমার সামনে আসুন, তখন আমরা বিচার করব যে তারা পিসি পিরিয়ডে যাবেন কিনা বা আপনারা যে পিসি পেয়ার করেছেন সেটা গ্রান্ট হবে কিনা। অর্থাৎ আজকে কোর্টের তরফে সিবিআই এর আইনজীবীদের, সিবিআই এর তদন্তকারী অফিসারদের জানিয়ে দেওয়া হয় যে আজকেই কিন্তু দুজনকে পিসি প্রেয়ার দেওয়া হচ্ছে না, অর্থাৎ সিবিআই এর কাস্টাডিতে পাঠানো হচ্ছে না। আজকে নতুন করে সিবিআই কে বলা হয়েছে যে আপনারা নতুন করে প্রেয়ার দিন, যে আপনারা জেলে গিয়ে তাদের জেরা করবেন এবং জেলে জেরা করার পর আপনারা যদি মনে করেন যে তারা সেখানে কোঅপারেট করছে না, তাহলেই কিন্তু আবার আপনাদের যে পিসি প্রেয়ারের আবেদন সেটা কিন্তু আমি বিচার করব। অর্থাৎ আজকে আমরা দেখলাম সিবিআই তরফে যে প্রেয়ার করা হয়েছিল বা সিবিআই তরফে যেটা জানানো হয়েছিল যে নতুন তথ্য সামনে এসছে, মোবাইল ফোনের ডেটা সামনে এসছে এবং টালা থানার সিসিটিভি ফুটেজ সামনে আসার পর বেশ কিছু ক্রুশিয়াল এভিডেন্স তাদের হাতে রয়েছে এবং দুজনকে মুখোমুখি বসিয়ে তারা কিন্তু জেরা করতে চান। শুনানির সময় কিন্তু বিচারকের তরফে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে আজকেই কিন্তু দুজন সিবিআই এর কাস্টাডিতে যাবে না, সিবিআই কে প্রথমে জেলে গিয়ে জেরা করতে হবে এবং তারপর যদি সিবিআই এর তদন্তকারী অফিসাররা মনে করেন যে তারা কোঅপারেট করছেন না, তারা সঠিক তথ্য সিবিআই এর হাতে তুলে দিচ্ছেন না, তখনই কিন্তু আবার নতুন করে সিবিআই কোর্টে আসতে পারে এবং সেই প্লেয়ার করতে পারে। এখনো আমরা দেখতে পাচ্ছি সিবিআই এর তরফে নতুন একটা প্লেয়ার করা হচ্ছে যে তারা জেলে গিয়ে জেরা করবেন, সেই প্লেয়ার করার পরেই কিন্তু আমরা দেখার বিষয় হবে যে কোর্টের তরফে নতুন কি নির্দেশ আসলো। বেশ, প্রকাশ আপাতত তোমাকে ধন্যবাদ।